আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছে আয়শা নুসরাত ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়া এরশাদকে ক্ষমতা দখলের সুযোগ দিয়েছিলেন, সংসদে বললেন প্রধানমন্ত্রী। পার্টি চেয়ারম্যানের ভুলের জন্য ক্ষমা চাইলেন রাঙা। দেবর ভাবির সমঝোতায় ভাঙন থেকে বাঁচল জাপা, জিএম কাদেরি চেয়ারম্যান, রওশন বিরোধী দলীয় নেতা। রংপুরে সাদ এরশাদের মনোনয়ন। খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা। বিএনপি পারলে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করুক, বললেন ওবায়দুল কাদের। জানালেন ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়নি। বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 82 সালে জেনারেল এরশাদের ক্ষমতা দখলের সুযোগ করে দিয়েছিলেন খালেদা জিয়া। এ কারণে জিয়াউর রহমানকে হত্যায় করা চট্টগ্রামে মামলা নিয়ে কখনো মন্তব্য করেননি তিনি। রবিবার সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে প্রয়াত এরশাদের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অধিবেশনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত এরশাদের যে কোনো ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন দলটির বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা। এর আগে বিকেল 4টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এবারের অধিবেশনের কার্যদিবস হবে 4 দিন। এই সিদ্ধান্ত হয় যা চলবে 12 সেপ্টেম্বর পর্যন্ত। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। শোক প্রস্তাবে অংশ নিয়ে পার্টির চেয়ারম্যানের ওপর করা বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের মন্তব্যের বিরোধিতা করেন জাতীয় পার্টির মশিউর রহমান রাঙা। শোক প্রস্তাবে অংশ নেন রওশন এরশাদ। এ সময় তিনি বলেন, এরশাদ যে পরিবর্তনের ধারা শুরু করেছিলেন তা অব্যাহত থাকলে দেশের চেহারা অনেক আগেই বদলে যেত। কাদের রওশন সমঝোতায় আবারও ভাঙন থেকে রক্ষা পেল জাতীয় পার্টি। জিএম কাদেরকে চেয়ারম্যান মেনে নিয়েছেন রওশন এরশাদ। বিনিময়ে তিনি হবেন সংসদে বিরোধী দলীয় নেতা। আর রংপুর 3 আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে রওশন পুত্র সাদ এরশাদকে। কয়েকদিনের নিরাপত্তা শেষে দলের ভাঙন রোধে সুসংবাদ জানান জাপার মশিউর রহমান রাঙা। হুসেইন মোহাম্মদ এরশাদের জীবদ্দশাতেই কয়েক দফা ভাঙনে পড়েছে তার গড়া দল জাতীয় পার্টি। তার মৃত্যুর 2 মাসের মধ্যে পার্টি আবারও ভাঙনের মুখে পড়ে স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদেরের কোন্দলে। গত সপ্তাহে সংসদে বিরোধী দলীয় নেতা হতে স্পিকার বরাবরে জিএম কাদের ও রওশন এরশাদের পাল্টাপাল্টি চিঠি, সেই সঙ্গে দলের চেয়ারম্যান পদ নিয়েও টানাটানি। সবশেষ শনিবার রাতে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা। গত কয়েকদিন ধরে লাপাত্তা পার্টির মহাসচিব আসেন প্রকাশ্যে, জানান ভালো খবর আছে। এমন বাস্তবতায় রবিবার সংবাদ সম্মেলনে মশিউর রহমান রাঙা জানান, পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতার পদ নিয়ে সংকটের অবসান হয়েছে। আমাদের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা সমাধান করে ফেলেছি এবং জাতীয় পার্টির বড় ধরনের একটা ভাঙন থেকে আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা রক্ষা পেয়েছি। জিএম কাদের সাহেব দলের দায়িত্ব পালন করবেন চেয়ারম্যান হিসাবে এবং বেগম রওশন এরশাদ, যিনি আমাদের মাননীয় চেয়ারম্যানের পত্নী, তিনি সংসদে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন। আমি মনে করি এটা অবশ্যই দীর্ঘায়িত হবে এবং কাউন্সিল পর্যন্ত এটা দীর্ঘায়িত হবে। জাতীয় পার্টি এখনও রাজনীতিতে ফ্যাক্টর উল্লেখ করে আগামীতে ক্ষমতায় যাওয়ার আশাও করেন মহাসচিব। একসঙ্গে নির্বাচন করেছি, সেই কারণে তাদের সাথে আমাদের পার্লামেন্টেও একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। তারপরেও পার্লামেন্টে কিন্তু আমরা ওনাদের বিরোধিতাই করি এবং আমরা বিরোধী দলে গতবার আমরা মন্ত্রী ছিলাম, আমিও প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, এবারে কিন্তু আমরা তাদের সেরার সঙ্গে নেই। সুতরাং আমরা একদম নির্ভেজাল একটা বিরোধী দল পার্লামেন্টে এবং বাইরেও আমরা সরকারের বিরোধিতাই করি সবসময়। আনপ্রেডিক্টেবল জাতীয় পার্টির মহাসচিব হিসেবে সফল বলেও দাবি মশিউর রহমান রাঙার। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। সুচিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সুচিকিৎসার অভাবে খালেদা জিয়া পঙ্গু হয়ে যেতে পারেন। চিকিৎসা না দিয়ে তাকে কারাগারে পাঠানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।
দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাতেই নয়াপল্টন কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। বেগম খালেদা জিয়া সুস্থ আছেন বলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মেডিকেল বোর্ডের প্রধানের বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। এটাকে আমরা মনে করি যে আবার ওই ষড়যন্ত্র চক্রান্তের একটা অংশ, যে তাকে আবার চিকিৎসা না দিয়ে কারাগারে পাঠানোর মতো একটা ক্ষেত্র তারা তৈরি করতে চাচ্ছেন। তিনি বিছানা থেকে উঠতেও তাকে দুজনকে সাহায্য করতে হয়, তার হাতগুলো আপনার ফ্রোজেন হয়ে যাচ্ছে, কারণ অসুখটাই এমন একটা অসুখ যেটা হচ্ছে আপনার ইররিভার্সেবল ডিজিজ, এ প্রোগ্রেসিভলি ক্রিপলিং ডিজিজ। তাকে এটাতে কিন্তু পঙ্গু করে দেওয়ার, পঙ্গু হয়ে যাবেন আস্তে আস্তে, কিন্তু এই সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে যে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই কারাগারে বা এই হাসপাতালে রেখে দিয়ে, যেখানে তার সত্যিকার অর্থে কোনো চিকিৎসা হচ্ছে না। সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে তার দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। যে তিনি এখনও প্রচণ্ড অসুস্থ, অত্যন্ত অসুস্থ, প্রতিদিনই তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। পরিষ্কার ভাষায় সরকারের কাছে বলতে চাই যে অবিলম্বে আইনগতভাবে প্রাপ্য তার যে জামিন, সেই জামিন তাকে দেওয়া হোক, তাকে মুক্ত করা হোক, অন্যথায় দেশবন্ধু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে কোনো অবনতি যে কোনো পরিণতির জন্য সম্পূর্ণভাবে এই অনির্বাচিত সরকারই দায়ী থাকবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 12 সেপ্টেম্বর ঢাকায় এবং 13 সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে কিছুটা ক্ষোভ থাকলেও কমিটি ভাঙার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ধরনের সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করতে রাজি নন তিনি। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপিকে আন্দোলন করার পরামর্শ দেন ওবায়দুল কাদের। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে রবিবার সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রসঙ্গে গণমাধ্যমে আসা রিপোর্ট নিয়েও কথা বলেন তিনি। ছাত্রলীগেরও ভিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর কনসার্ন থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এখানে কোনো স্পেসিফিক সিদ্ধান্তের বিষয় আমি জানি না, কারণ ওটা ওই ফোরামে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা বিষয় আসে না। ততক্ষণ পর্যন্ত এটা সিদ্ধান্ত আকারে না আসছে, ততক্ষণ পর্যন্ত এই সত্যতা আমি স্বীকার করব না। এক প্রশ্নের জবাবে কাদের বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। বিএনপি নেতাদের আন্দোলনের হুমকি নিয়েও কথা বলেন তিনি। লিগ্যাল ম্যাটার লিগ্যাল ব্যাটল করে সমাধান করতে হবে, আর তারা যদি আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করতে পারেন, সে ধরনের আন্দোলন, এজিটেশন, প্রোটেস্ট তারা লঞ্চ করতে পারেন, হংকংয়ের মতো একটা ডেমনস্ট্রেশন তারা করুক না, তারা তো এ পর্যন্ত 500 লোক নিয়ে একটা মিছিলও করতে পারেন, আন্দোলন করে তাকে মুক্তি করুক, তার মুক্তির ব্যবস্থা করুক, আন্দোলন করছে না কেন, তাদেরকে না করছে। এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সাথে বৈঠক করেন ওবায়দুল কাদের। এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়। কিছু এনজিওর কর্মকাণ্ড নিয়ে সরকার উদ্বিগ্ন বলে জানান কাদের, আর রোহিঙ্গা প্রত্যাবাসন সহ এ সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে থাকার আবারও আশ্বাস দেন রবার্ট মিলার। শারমিন ইব্রাহিম, বাংলাভিশন, ঢাকা। মানহানির মামলায় জামিন পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মনিরুল হোসেন। রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার জামিনেরই আদেশ হয়। শুনানি শেষে 5,000 টাকা মুচলেকায় তাকে জামিন দেন আদালত। জামিন আবেদনে আইনজীবী আদালতকে বলেন মনিরুল হোসেন অসুস্থ, তিনি বৃদ্ধ মানুষ, যে অভিযোগে এই মামলা সেটি জামিনযোগ্য। এর আগে মানহানির এই মামলায় 3 সেপ্টেম্বর মনিরুল হোসেন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত সেদিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বছরের 21 অক্টোবর মনিরুল হোসেনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন সাংবাদিক মাসুদা ভাট্টি।
গত এক বছরে দেশীয় সুতা ও কাপড় উৎপাদন কারখানাগুলোর 40% লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছেন এ খাতের ব্যবসায়ীরা। তারা বলছেন বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার করে চীনা ও ভারতীয় সস্তা সুতা ও কাপড়ে বাজার সয়লাভ হয়ে যাওয়ায় তাদের টিকে থাকাই দায় হয়ে পড়েছে। তৈরি পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কাজ করা এসব শিল্প না বাঁচলে দেশে বেকারত্ব সমস্যা যেমন বাড়বে তেমনি কমবে নিট বিদেশি আয়। তাই বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়ে সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে এখনই। সরকারি তথ্য মতে চীন থেকে বাংলাদেশ বছরে প্রায় $800 কোটি পণ্য আমদানি করে থাকে, কিন্তু চীনের সরকারি হিসাব বলে চীন প্রতি বছর প্রায় $1200 কোটি পণ্য বাংলাদেশে রপ্তানি করে থাকে। মানে প্রতি বছর শুধু চীন থেকেই শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসে প্রায় $400 কোটি মূল্যের পণ্য, যার অধিকাংশই আসে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার করে। শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প কারখানাগুলোকে প্রণোদনা দিতে তাদের প্রয়োজনীয় সুতা কাপড় বোতাম ইত্যাদি আমদানির ওপর কোনো শুল্ক ধার্য করা হয় না, আর এই সুবিধার অপব্যবহার করে ভারত বা চীন থেকে শুল্ক ছাড়াই সুতা কাপড় এনে বাজারে ছেড়ে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। ফলে অসম প্রতিযোগিতার মুখে $1000 কোটি বিনিয়োগ করা দেশীয় সুতা ও কাপড় উৎপাদকরা পড়েছেন চরম বিপাকে। এক শ্রেণীর লোক যারা বন্ড বিক্রেতা বন্ড ক্রেতা, ওদের কাজ হলো ইন্ডাস্ট্রি একটা লাইসেন্স নিয়ে কোনোভাবে একটা বন্ড লাইসেন্স একটা চারটা পাঁচটা বন্ড বায়না বানায়। আমাদের এই সেক্টরের পরে 40% ফ্যাক্টরি বন্ধ অলরেডি। একদিকে শ্রমের বাজার বাড়ছে, গ্যাসের জ্বালানি মূল্য বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে বিদেশি মাল বাজারে ঢুকছে। প্রায় $36 বিলিয়ন রপ্তানি করে সবসময় আলোচনা থাকা তৈরি পোশাক খাতের প্রকৃত মূল্য সংযোজন কমে 10% চলে আসবে যদি দেশীয় সুতা কাপড় বোতামের মতো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ প্রতিষ্ঠানগুলো টিকে না থাকে। তাই বিশেষজ্ঞরা বলছেন সময় থাকতে বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের যৌথ সেল তৈরি করে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। দেশীয় যে উৎপাদন এবং দেশীয় যে মূল্য সংযোজন সেই জায়গাতে কিন্তু আমাদের একটা বিরাট সম্ভাবনা আছে। তো সেই সম্ভাবনার জায়গাতে কিন্তু আমরা মুখ থুবড়ে পড়বো, এবং এখানে যারা আমাদের প্রতিযোগী দেশ বিশেষ করে যে ভারত বা চীন তারা কিন্তু একটা ভালো অবস্থানে চলে যাবে। তো এখানে আসলে আমাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এবং এখানে যে আইন বিশেষ করে বন্ডেড ওয়্যারহাউস আইন সেই আইনটাকে একেবারে সম্পূর্ণ প্রতিপালন করতে হবে। ব্যবসায়ীদের টাকাদের মুখে বন্ড কমিশনারেট গত 7 মাসে 650 বন্ড সুবিধার অপব্যবহারকারীদের লাইসেন্স বাতিল করেছে, কিন্তু এ তৎপরতাকে সাগর থেকে এক বালতি পানি তোলার সামিল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাইমুল হক, বাংলাভিশন, ঢাকা। ডেঙ্গুতে ঢাকা ও খুলনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 761 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত 197 জনের মৃত্যু তথ্য দিয়েছে বিভিন্ন হাসপাতাল। এদের মধ্যে 60 জনের মৃত্যুর সুস্পষ্ট কারণ ডেঙ্গু, তবে কমে আসছে ডেঙ্গু আক্রান্তের হার। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত কেউ হাসপাতালে ভর্তি হয়নি। পটুয়াখালীতে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 7 জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 502 জন। দক্ষিণ এশিয়ার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে চীনের উদ্যোগে বাংলাদেশ কতটা লাভবান হবে তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আর বাংলাদেশ চীনের ঋণের জালে আটকাবে কি না তাও ভেবে দেখতে হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজিত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড ও যোগাযোগ বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন একটি সেমিনারের বক্তারা। রাজধানীর একটি হোটেলে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি আয়োজিত সেমিনারে একথা বলেন তারা। সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে তোলার উপর জোর দেন অর্থনীতিবিদরা। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল উন্নত হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বাড়বে বলে মনে করেন তারা। বলেন এর মধ্য দিয়ে ভারত, নেপাল, ভুটান ও চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পাবে। দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক করিডোর শক্তিশালী হলে আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হবে বলে আশা করেন তারা।
সাইবার হামলা অস্ত্রের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাইবার হামলার মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি দেশও ধ্বংস করা সম্ভব বলে মনে করেন তিনি। নিরাপত্তার স্বার্থে সাইবার হামলা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিকেলে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক অনলাইন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে পলক বলেন, ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা না থাকলে মুহূর্তেই ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক গোপনীয় গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হতে পারে। তিনি জানান, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশকে দুর্বল করার জন্য অস্ত্র বা ক্ষমতার প্রয়োগ দরকার নেই। সাইবার হামলার মাধ্যমে সব কিছুর দখল নেওয়া সম্ভব। এ পরিস্থিতিতে যে কোনো সাইট বা অ্যাপস ব্যবহারে ঝুঁকিপূর্ণ দিক সম্পর্কে যথাযথ জ্ঞান জরুরি। সরকারি তথ্য লেনদেনে অফিসিয়াল ইমেল ব্যবহারে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আলোচকরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ সরকারি কর্মকর্তাদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জ্ঞান অর্জনের তাগিদ দেন। গাছ কেটে অপরিকল্পিত ও অস্বচ্ছ প্রক্রিয়ায় আবাসিক হল নির্মাণের প্রতিবাদ ও তিন দফা দাবিতে কর্মবিরতি, পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফারজানা ইসলামের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। শিক্ষকদের তিন দফা দাবি হল, রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন এলাকা থেকে নির্মাণাধীন হল অন্য জায়গায় স্থানান্তর, অধিকতর উন্নয়নে প্রকল্পের মাস্টার প্ল্যান পুনর্বিন্যাস এবং উপাচার্য ও তার পরিবারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের বিচার বিভাগীয় তদন্ত করা। দাবি মানা না হলে ক্যাম্পাসে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দক্ষিণ এশিয়ার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে চীনের উদ্যোগে বাংলাদেশ কতটা লাভবান হবে তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আর বাংলাদেশ চীনের ঋণের জালে আটকাবে কিনা তাও ভেবে দেখতে হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজিত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বেল্ট অ্যান্ড রোড তুলনামূলক দৃষ্টিকোণে বাংলাদেশের অবস্থান শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর এক হোটেলে। অনুষ্ঠানে সরকারি শীর্ষ কর্তা ব্যক্তি ছাড়াও অর্থনীতিবিদ, ব্যবসায়ী, চীনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা আশা করেন দক্ষিণ এশিয়ার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে চীনের উদ্যোগ কাজে লাগবে, কিন্তু চীনের উদ্যোগের সাথে জড়িয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে যেন নেতিবাচক প্রভাব না পড়ে তাও সতর্কতার সহিত দেখতে হবে। একই সাথে বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন না তাও নিশ্চিত হওয়ার তাগিদ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই যে অর্থায়নটা করা হবে সেটা পরিশোধ করার ক্ষমতা আমাদের যথোপযুক্ত আছে কিনা, বা আমরা কোনো দায় দেনার চাপে পড়ব কিনা। দ্বিতীয়ত হলো যে এমন কোনো শর্ত সাপেক্ষ প্রকল্প যেন বাস্তবায়ন না হয় যার ফলে আমাদের স্থানীয় উদ্যোক্তারা এটা থেকে সুবিধা নিতে বঞ্চিত না হয় এবং জলবায়ুর উপর, প্রকৃতির উপরে যেন কোনো প্রভাব বিস্তার না করে। আর এই চীনের সাথে অর্থনৈতিক বিকাশ করতে গিয়ে আমাদের ভারতের সাথে যে অন্য সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেটাও একটু দেখার বিষয়। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বিশ্বায়ন যুগে কোনো উদ্যোগকে না বলার সুযোগ কম। বাংলাদেশ চীনের প্ল্যাটফর্ম ব্যবহারে লাভবান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উইল বি এ ভেরি ইম্পর্টেন্ট টুল ফর বাংলাদেশ ফর এনহ্যান্সিং বিলেটারাল কোঅপারেশন উইদিন দ্য ফোরাম উইচ উইল স্ট্রেংথেন আওয়ার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কানেক্টিভিটি, প্রমোট দ্য এক্সচেঞ্জ অফ কমোডিটি, টেকনোলজি, ক্যাপিটাল অ্যান্ড ট্যালেন্ট টু অ্যাচিভ কমন প্রসপারিটি। পররাষ্ট্র সচিব এম সদুল হক বলেন, চীনের উদ্যোগে যোগ দেওয়াই বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য, যোগাযোগ সহ নানা বিষয়ে সহযোগিতা বাড়বে। জিএম হাসান, বাংলাভিশন, ঢাকা। গাজীপুরে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 17 জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 14:45 বোর্ডবাজার বাসস্ট্যান্ড এলাকায় রাঁধুনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামের একটি খাবারের দোকানের রান্নাঘরে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। এই সময় তিনতলা ওই ভবনটির চারদিকে কালো ধোঁয়া ছেয়ে যায়। পাশে তৃপ্তি হোটেল, IFIC ব্যাংক ও একটি মসজিদের কাঁচ ভাঙাসহ ভবনটির কিছু অংশ ধসে পড়ে। এ সময় 17 জন দগ্ধ হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বিস্ফোরণে গুরুতর দগ্ধ তরুণ রাশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন রাশেদের শরীরের 90% পুড়ে গিয়েছে। অন্যদিকে গাজীপুরের এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যশোরে গৃহকর্তার লালসার শিকার 10 বছরের এক শিশু সন্তান প্রসব করেছে।
তার অবস্থা আশঙ্কাজনক। শিশুটির বাবার অভিযোগ, আসামি ধর্ষক মনিরামপুরে উপজেলা পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা গোলাম কিবরিয়ার ছেলে 5 লাখ টাকা বিষয়টি মীমাংসা করে নিতে বলছে, নইলে টাকা দিয়ে ডিএনএ রিপোর্ট পরিবর্তনেরও হুমকি দেয় তারা। মামলার তদন্ত কর্মকর্তা মনিরামপুর থানার উপপরিদর্শক সৌমেন কুমার বিশ্বাস জানান, মা ও বাচ্চাটির নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সুস্থ হলেই আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হবে। শিশুটির পরিবারের অভিযোগ, লেখাপড়া শেখানোর প্রলোভনে নিজের বাড়িতে মেয়েটিকে দিনের পর দিন ধর্ষণ করেছে গোলাম কিপ্রিয়া। দাবি মানার আশ্বাসে বৃহত্তর চট্টগ্রামের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাসে বিকেলে এ ঘোষণা দেন পরিবহন মালিক ঐক্য পরিষদের নেতারা। এর আগে সকালে 6টা থেকে এ ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে সংগঠনটির অন্য পক্ষ ধর্মঘটের বিরোধিতা করে গাড়ি চালানো অব্যাহত রাখে। একই দাবিতে রাঙামাটি, খাগড়াছড়ি সহ বিভাগের 9 জেলায় ধর্মঘটে যায় পরিবহন মালিকরা। সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে ভূপালী ব্যাংকের রংপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপককে উৎসাহিত করতে দ্বিতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন 2019 অনুষ্ঠিত হয়েছে। রংপুরের একটি হোটেলে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী। তিনি ভূপালী ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ মানব সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে ব্যবসা উন্নয়নে পরামর্শ দেন। 2019 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করার পরামর্শ দেন ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী। এছাড়া প্রধান শাখা ঊর্ধ্বতন কর্মকর্তা ও রংপুর অঞ্চলের শাখা প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অঞ্চল প্রধান মোহাম্মদ কামরুজ্জামান। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যাসহ নানা অপরাধ বাড়ছে খাগড়াছড়িতে। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে ঘটেছে অন্তত 38টি নারী ও শিশু নির্যাতন ঘটনা। বেশিরভাগ ঘটনায় দোষীদের শাস্তি না হওয়ায় উদ্বেগ বাড়ছে পাহাড়ি এই জনপদে। খাগড়াছড়ি থেকে এইচ এম প্রফুল্ল রিপোর্ট। পারিবারিক কলহের জেরে 19 জুলাই শ্বাসরোধে হত্যা করা হয় গৃহবধূ রোজিনা বেগমকে। 14 মে এক বখাটের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গণধর্ষণের পর হত্যা করা হয় এক কিশোরীকে। খাগড়াছড়ির পাহাড়ি জনপদে এরকম ঘটনা বাড়ছেই। নারীর অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের ঘটনা 200+, বিচার হয়নি বেশিরভাগ ঘটনারই। অপরাধ হচ্ছে সংঘবদ্ধভাবে, কিন্তু অপরাধকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ তৈরি করার জন্য কোনো সংঘবদ্ধতা নেই। এই একটা বড় ভেকুয়ামের কারণে কিন্তু এটা সংখ্যাটা আমি বাড়ছে বলে মনে করি। চলতি বছরের প্রথম 7 মাসে নারী ও শিশু নির্যাতনের 38টি মামলা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু ধর্ষণের ঘটনা 23টি, ধর্ষণ ও নির্যাতনের পর হত্যা 2টি ও অন্যান্য 13টি। প্রত্যেকটি ঘটনায় প্রিন্সিপাল আসামি সহ বাকিদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর শুধুমাত্র আইন প্রয়োগ করে বা গ্রেপ্তার করে নারী নির্যাতনের মতো ঘটনা কমানো সম্ভব না, এর জন্যে একটা সামাজিক সচেতনতা দরকার। আইনের ফাঁকফোকর ও রাজনৈতিক প্রভাবে দোষীরা ছাড়া পাচ্ছে বলে অভিযোগ সুশীল সমাজের। যাদেরকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় তাদেরকে ফৌজদারি কার্যবিধির 164 দ্বারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয় না, পর্যাপ্ত সাক্ষী প্রমাণ পাওয়া যায় না, এবং এসব বিষয়গুলোর সুবিধা বেশিরভাগ সময়ই কিন্তু আসামিরা নিয়ে থাকেন। খুব বেশি দোষী ব্যক্তিও কোনো রকম শাস্তি পাচ্ছে না, তারা পার পেয়ে যাচ্ছে। খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতনের 365টি মামলা বিচারাধীন। এসব মামলার দ্রুত নিষ্পত্তি চান স্থানীয়রা। বাংলাভিশন নিউজ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। খালেদা জিয়া এরশাদকে ক্ষমতা দখলের সুযোগ দিয়েছিলেন সংসদে বললেন প্রধানমন্ত্রী, পার্টি চেয়ারম্যানের ভুলের জন্য ক্ষমা চাইলেন রাঙা। দেবর ভাবির সমঝোতায় ভাঙন থেকে বাঁচল জাপা, জিএম কাদেরি চেয়ারম্যান, রওশন বিরোধী দলীয় নেতা, রংপুরের সাদ এরশাদের মনোনয়ন। খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের, মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা। বিএনপি পারলে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করুক বললেন ওবায়দুল কাদের, জানালেন ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়নি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30, এর আগে 9:00 রয়েছে নিউজ টকটাইম, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshane এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshannews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।